সবাই চুপ সবাই চুপ সবাই একদম চুপ প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ এই চুপ এই আমাদের পথ সর্বপ্রথম আমাদের ছাত্র সিয়াব আমাদের মাঝে রাই আমার ব্যক্তিগত তরফ থেকে এবং বিশ্ববিদ্যালয়ের তরফ থেকে আমরা ওই দিনে আমি ঢাকার পথে ছিলাম আমি ওখান থেকে দোয়া করছি এখনো আমরা সবাই দোয়া করব সেই তার আত্মা যেন ব্যস্ততে থাকে এটা আমাদের সবার একটা জিনিস এর পরিপ্রেক্ষিতে আমাদের মাঝে যে জিনিসগুলো অভাব ছিল প্রত্যেকটা জিনিস বিশ্ববিদ্যালয় প্রশাসন করে যাচ্ছে ভবিষ্যতও করে যাবে আমাদের আমি গতকালকেও বলেছি এই বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের গায়ে যদি একটা আছর লাগাই কেউ তার অস্তিত্ব বাংলাদেশের মাটিতে থাকতে পারবে না আমার অন্তরের কথা কেন এই সিয়ামের নাম আমার ছেলের নাম আমার একটাই ছেলে তার নামও সিয়াম এই ছেলের নামও সিয়াম যখন এই নামটা উচ্চারণ হয় আবার কেমন জানি শিওর তো এটা সবার কাছে অনুরোধ হইল সবাই আমরা আমাদের যেই যে পাওনা জিনিসগুলো রাস্তায় আনসেফটি আমরা কেন থাকবো আমাদের যাতায়াতের ব্যবস্থা যেন না থাকে কেন থাকবে না আরো দুটো বাস ক্রয়ের জন্য টেন্ডার করা হয়েছে দুটো বাস চলে আসবে আরো আটটা বাসের জন্য সরকারের কাছে লিখেছি সেগুলো হবে সবগুলো ওয়াইফাই বাস হাই লেভেলে সেগুলো হলে হয়তো সেগুলো যদি হয়ে যায় আমাদের যে যোগাযোগ ব্যবস্থাগুলো হবে এরপরে ট্রাই করা হচ্ছে রেল লাইনের জন্য সেগুলো সুদূর প্রসারে জিনিস স্বাভাবিক যে আমাদের জিনিসগুলি আছে যেমন প্রথম আছে ও যেই গাতক ড্রাইভার আমি আজকে সকালে ওসিকে রাজেন্দ্র ওসি গতকালকে বোয়ালখালীতে রেড করেছে ওখানে পোস্ট আছে ছিল ওখানে পাই নেই বিরাশ্রয়তে করেছে আজকে আবার সারাদিন ধরে আমি দিস ইজ মাই রেসপন্সিবিলিটি এভরি আওয়ার আই ইউজ টু টক টু দি ওসি এবং এসপির সাথে তো এটা আমরা ছাড়ব না ওকে আমরা দেখতে চাই লোকটাকে এটা আমাদের সবার দাবি এরপরে যেগুলো আছে আমাদের বাসগুলো সেগুলো বিআরটিসি বাস এগারোটায় একটা তিনটা এখান থেকে যাবে সেগুলো আমি চেয়ারম্যান আমার বন্ধু বিআরটিসির চেয়ারম্যান সেই তার সাথে কথা হয়েছে এটা কন্টিনিউ থাকবে কিন্তু ফলো আপ রাখতে হবে প্রশাসন থেকে যে কখনো যদি বন্ধ হয় ইরেগুলার হয় সেখানে সাথে সাথে ও উই হ্যাভ ট্রাইড আমরা গতবার এখান থেকে বাস দিয়েছিলাম আমাদের ক্যাম্পাস পর্যন্ত কিন্তু সামবডি ডিড নট সে দ্য হিট টু কল দি বাসেস টু আদার সাইড টু কাপ্তাই অর রাঙ্গুনিয়া বাট ওই প্রেশারটা আমাদের উপরে পড়ার পরে ওরা বন্ধ করে দিয়েছে সেই রকম আমাদের ক্যাম্পাস পর্যন্ত বাস আসবে এবং ওখান পর্যন্ত থাকবে বাইরে যেতে পারবে না দূরে এরপরে যেগুলো আছে যে আমাদের আরো কয়েকটা দাবি সেগুলো ওই যে নেতৃপক্ষীয় মিটিং আজকে বিকাল চারটা সাড়ে চারটার সময় দিয়েছে ওরা আসতেছে যে ইয়াটা ওই মিনিবাসটা যেটা আমার এখান থেকে নিউ মার্কেট পর্যন্ত চলাচল করে আর আমি ট্রাই করতেছি আমাদের কিছু ডোনার রাজি হয়েছে দেউল আমাদের কিছু গিফট করবে আমরা কিন্তু এরকম বাস কিনতে পারি না সচরাচর কারণ সরকারের বাধা আছে তো আমরা মিনিবাস যদি এরকম আট দশটা কোনো কোম্পানি আমাদেরকে স্পন্সর করে দেন ইট উইল বি ভেরি ইজি আমাদের ছাত্রছাত্রী আসা যাওয়ার জন্য এই জিনিসগুলো পদক্ষেপ নেওয়া হচ্ছে আমি রিকোয়েস্ট করবো তোমাদেরকে হাত জোর করে শিক্ষা কার্যক্রম পেয়ে যাও ইউ আর লাইক মাই সান অ্যান্ড ডটার ইউ আর লাইক মাই সান অ্যান্ড ডটার এবং আমি বলি আমাদের আমি বলতেছি এটা কেউ টাচ করবে একজন ছাত্র দিয়েছে
আপনি বলি না আমার এসপি সাহেব আসছে রোডে ওরা টোটাল বাড়িকে লিড দিচ্ছেন জাস্ট টু টক টু ইউ নট টু কাভার টাস্ক করতে পারবে সেই অর্ডার তো আসছে সেই অর্ডার তো দেয় নাই অর্ডার গেলে আমার কাছ থেকে যাবে আমরা আছি ঠিক আছে ঘুরে না চুপ না ভাই আমি ঘুরে কোনো সম্বল পোস্টলে আচ্ছা কেউ যদি বাড়তে আসে বাস দিয়ে তার কি এটা একটু সময় দাও আমি রিকোয়েস্ট করতেছি একটু সময় দাও আমি আর একটু আমি বলতেছি একটু সময় দাও একটু সময় দাও আমরা শোনো আমি কথাটা বলি আমরা একটা আজকে কমিটি গঠন করে দেব হাই পাওয়ার কমিটি কমিটি এভরিথিং ইনভেস্টিগেট করে এখানে আর একটা ফ্যাক্টর আছে আমি সকালবেলা আমাদের সম্মানিত শিক্ষক মহোদয়ের সাথে বসেছি তারা তাদের স্ট্যান্ডও ক্লিয়ার করেছেন তারা শিক্ষক সমিতির মিটিংয়ে মিটিং করেছেন এই যে সকাল থেকে সেখানে তারা আমাকে জানাইছেন যে শিক্ষা আমাদের শিক্ষকদের ব্যাপারে কয়দিন যেরকম হয়েছে একজন শিক্ষকের ব্যাপারে এ ব্যাপারে তারা ক্ষুব্ধ এবং এটা সুস্থ সাবধান না হওয়া পর্যন্ত তারা কখনো ক্লাসরুমে ফিরে যাবে না এটা তারা এটা তাদের স্ট্যান্ডটা আমাকে জানাইছে এখন তোমাদের স্ট্যান্ডও জানাইছো এই দুটো জিনিস যদি আমার কথাটা শোনো তোমরা এই যে একটা কমিটি গঠন করে দেওয়া হচ্ছে হাই পাওয়ার কমিটি পাঁচ অথবা দশ দিনের ভিতরে একটা রিপোর্ট কমিটি যাচাই বাছাই করে কি করণীয় আমাকে একটু সময় দিতে হবে আমি বারবার রিপিটেডলি আই রিকোয়েস্ট অল অফ ইউ একটা সময় দিতে হবে আই একটু সময় দিতে হবে আপনি বললেন যে আপনাদের শিক্ষককে সবার মানে মনে আঘাত লেগেছে আমরা বা এনিমিস আপনাদের আঘাত দিয়েছে ঠিক আছে আপনাদের মনে আঘাত লাগছে বাট আমার একজন বন্ধুর আমার একজন বন্ধুর স্যার শরীরে আঘাত লাগে স্যার তাহলে স্যার তাহলে কি দুইটাই তো পেইনফুল তাহলে স্যার দুইটা জিনিস আমরা কি কোনো আন্ডারস্ট্যান্ডিং আসতেছে না আমরা বলতেছি দুটো জিনিস পেইনফুল যদি হয়ে থাকে এখন কথা হচ্ছে যে আমাদের একটু সময় দিতে হবে এই সময়ের ভিতরে আমরা জিনিসটা সলভ করার চেষ্টা করব আমরা এখানে বসে সময় লাগবে পাঁচ থেকে দশ দিন বন্ধ থাকলে ক্ষতিটা কার হয় বন্ধ হলে ক্ষতিটা হয় ছাত্রদের গৃহীত কথা হচ্ছে যে শিক্ষক সমিতি থেকে স্যারদের থেকে যে রেজুলেশন দেওয়া হয়েছে ওরা বলেছে দ্যাট ক্যান নট বি টলারেবল তোমাদের যে সমস্ত দাবি গুলো দিছ আটটা দাবি তো সম্পূর্ণ মোটামুটি করে
এখন তো আমি বললাম আমাদেরকে একটু সময় দিতে হবে আমরা এখানে আছি আমার রিকোয়েস্ট হচ্ছে সেটাই আমরা এখানে আছি